ও প্রতীকগুলো ব্যবহার করে এবং বাই আটাইশ ছয় ভগ্নাংশগুলো তুলনা করতে হবে তুমি হয়তো ভাবতে পারো আরে এটা তো সোজা এই সংখ্যাটি বড় আর এটি ছোট কিন্তু তুমি এভাবে করতে পারবে না আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখব কেন আমরা তা এভাবে করতে পারি না এই সংখ্যাগুলোকে তুলনা করতে হলে আমরা যে কাজটি করতে পারি আমরা এই সংখ্যাগুলোকে সরল আকারে প্রকাশ করতে পারি এরপর আমরা এদের তুলনা করতে পারি এরপর আমরা যখন ভবিষ্যতে এদেরকে দশমিকে প্রকাশ করতে পারবো তখন আমরা আরো সহজে তুলনা করতে পারবো আসলে এই উপায়টি সবচেয়ে সহজ এখন দেখা যাক আমরা কি করতে পারি একুশ ভাগ আটাইশ একুশ ভাগ আটাইশ আমি ভগ্নাংশটিকে সরল আকারে প্রকাশ করতে চাই একুশ ভাগ আটাই সমান হচ্ছে তিন গুণ সাত ভাগ চার গুণ সাত অর্থাৎ লব হর সাত দ্বারা বিভাজ্য এখন লব হরকে সাত দ্বারা ভাগ করে পাই লবকে সাত দ্বারা ভাগ করলে থাকে শুধু তিন আর চার গুণ সাতকে তিন দ্বারা ভাগ করে পাই চার তাহলে এই সংখ্যাটি হচ্ছে তিন বাই চারের সমতুল্য এখন দেখা যাক ছয় বাই নয়টা কি হবে ছয় ভাগ নয় হবে যেহেতু সংখ্যাগুলো ছোট তাই এগুলোকে আমরা ছবির মাধ্যমে প্রকাশ করতে পারি আমি এখন জন্য একটি ঘর আঁকছি আমি এখন যদি একটি তিনটি ভাগে ভাগ করি তিনটি সমান ভাগে ভাগ করি এটা ঠিক হয়নি এখানে আর এখানে দিলে ঠিক আছে এরপর এই ঘরগুলোকে সমান তিনটি ভাগে ভাগ করি এইভাবে এখানে তিনটা এইখানে তিনটা আর এইখানে তিনটা এখন এখানে আমাদের কাছে নয়টা ঘর আছে তুমি যেভাবে চিন্তা করো এটাকে নয় ভাগের ছয় ভাগ নয় ভাগের ছয় ভাগ দ্বারা আমরা বুঝি এই এক ঘর দ্বিতীয় ঘর তৃতীয় ঘর পঞ্চম ঘর ছয়টা ঘর এই ছয়টি ঘর নয় ভাগের ছয় ভাগ নয়টি ঘর থেকে ছয়টি ঘর নির্দেশ করে তুমি ইচ্ছা মতো চিন্তা করতে পারো এখন ছয় ছয় সমান হচ্ছে দুই গুণন তিন তুমি এটাকে তিন ঘরের দুটা গ্রুপে প্রকাশ করতে পারো আমি এইভাবে করছি তিন ঘরের দুটা গ্রুপে প্রকাশ করছি এখানে তিন ঘরের একটা গ্রুপ আছে এবং এখানে আরেকটা গ্রুপ আছে এখন নয় হচ্ছে তিন তিনের সমতুল্য অথবা তিন ঘরের তিনটি গ্রুপ মিলে হচ্ছে নয় তাহলে তিন ঘরের এই গ্রুপ এই গ্রুপ আর এই গ্রুপ মিলে হচ্ছে নয় তিন ঘরের তিনটি গ্রুপ আমি এখানে আঁকছি শুধু তিন ঘরের তিনটা গ্রুপ আঁকব এই হচ্ছে আমরা যদি তিন ঘরের তিনটা গ্রুপ আঁকি তাহলে এই রকম দেখাবে এখন তিন ঘরের দুইটা গ্রুপ যা ছয়কে নির্দেশ করে হবে এই ঘরটি আর এই ঘরটি এখন আমাদের তিন ঘরের কয়টি গ্রুপ আছে আমরা যদি তিনটি ঘরকে একটি গ্রুপ বিবেচনা করি তাহলে আমাদের আছে তিনটি গ্রুপের মধ্যে দুটি গ্রুপ অর্থাৎ তিন ভাগের দুই ভাগ এখন আমরা সাধারণত যেভাবে করে থাকি সেই নিয়মে করলে ছয় বাই নয় হচ্ছে ছয় হচ্ছে দুই গুণন তিন আর নয় হচ্ছে তিন গুণন তিন তাহলে ছয় ভাগ নয় হচ্ছে দুই ভাগ তিনের সমান অর্থাৎ ছয় ভাগ নয় হচ্ছে তিনটি গ্রুপের মধ্যে দুটি গ্রুপের সমান এখন তুলনা করা যাক কোনটা বড় যা যা বাই ছয় ভাগ নয়ের সমান অথবা তিন বাই চার যা কিনা একুশ বাই আটাশের সমান এখন দেখা যাক তিন বাই চার কে আমরা কিভাবে ছবির মাধ্যমে প্রকাশ করতে পারি আমি ঠিক এই ঘরটি নিব আমি এখানে নতুন করে আঁকছি আমি ঠিক আগের ঘরটি নিব এখন এটাকে তিন ভাগ কাটার পরিবর্তে আমরা যদি এটাকে চার ভাগে কাটি তাহলে কি হবে দেখি আমি এটাকে দু ভাগে ভাগ করছি এরপর আবার দুই ভাগ অর্থাৎ চার ভাগে ভাগ করছি এখন এখানে আছে চারটি গ্রুপ আর এখানে তিনটি গ্রুপ এখন এটা প্রকাশ করবে দুই বাই তিন এবং এটা প্রকাশ করবে আমাদের এখানে চারটা গ্রুপ আছে আমি যদি এর মধ্যে তিনটা রং করি তাহলে আমরা তিন ভাগ চার নিয়ে কথা বলছি এই হচ্ছে একটি এই হচ্ছে দ্বিতীয়টি আর এটি হচ্ছে তিন নাম্বার তিন নাম্বার গ্রুপ আমি যেভাবে আঁকিয়েছি এটা হয়তো ঠিক সমান হয়নি আমি এটাকে একটু পরিষ্কার করে আঁকাচ্ছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো এখানে পরিষ্কার করে আঁকানোটা গুরুত্বপূর্ণ আমি এখানে আঁকলাম ঠিক আছে এ হচ্ছে এই হচ্ছে আমাদের চারটি গ্রুপ এখন আমরা যদি চার ভাগের তিন ভাগ নিতে চাই তাহলে এ হচ্ছে একটি দুই আর তিনটি ভাগ এখন তোমরা দেখতে পাচ্ছ তিন বাই চার হচ্ছে দুই বাই তিন থেকে বড় দুই বাই তিন আমাদের এই বড় ঘরটির এই পর্যন্ত আসে আর তিন বাই চার এই বড় ঘরটির এই পর্যন্ত আসে অতএব তিন বাই চার হচ্ছে দুই বাই তিন থেকে বড় আমরা ভবিষ্যতে দেখাবো যে এগুলোকে কিভাবে গাণিতিক উপায় করা যায় তুমি ক্যালকুলেটর অথবা হাতে হাতেও করতে পারবে এখন ছবি থেকে আমরা দেখতে পাই যে তিন বাই চার হচ্ছে দুই বাই তিন থেকে বড় দুই বাই তিন থেকে বড় আমাদেরকে দুটি ভগ্নাংশে তুলনা করতে বলা হয়েছিল এখন একুশ বাই আটাইশ হচ্ছে দুই বাই হচ্ছে দুই বাই তিন থেকে বড় এখানে দুই বাই তিন হচ্ছে ছয় বাই নয়ের সমান আজ এখানেই শেষ আবার দেখা হবে